এই যে এসে গেছে বাজার করে নিয়ে থানা থেকে এলাম থানা থেকে থেকে ঘুরে কি করেছিলে বল ঝামেলা হয়ে গেল আমি সকালে সন্ধ্যা হালত খারাপ হয়ে গেল হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ হচ্ছে 23 নভেম্বর শুক্রবার। তো এখন বাজছে সকাল 7:15। তো ভিডিওটা আমি এখন থেকে আজকে স্টার্ট করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক। তো ভিডিওটা এখনই স্টার্ট করা যাক। আজকে আছে একটা বিশেষ কাজ, তো সেটাতে এখন যেতে হবে। তো তার জন্য ওরও আজকে ছুটি নিয়েছে, ছুটি না বুধবার ছুটি থাকে, ওগুলো ডিউটি করা ছিল বলে আজকে তিনটা ছুটি নিতে পেরেছে, কারণ আজকে যেতে হবে আমার সাথে। তো সেই জন্য বুধবারের ছুটি থাকে, বুধবার করে ডিউটি করা ছিল, সেই জন্য একটা নিয়েছে আজকে তিনটা। তো ঘরের সমস্ত কিছু করে নিয়ে তারপরেই যাব। তো এখন যাই, এবার সকালে খেয়ে নিই, তারপরে রান্না করে নিতে হবে। তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়ে 10:30 বেরোতে হবে ঘর থেকে। জেনে এখন বেরোচ্ছে বাজার করতে, তাড়াতাড়ি বাজার করে আসবে। হেঁটে হেঁটে যাও, বেরিয়ে গেল বাজার। যাই আমি আবার রান্না বসে নিই, কিছুটা রান্না করে নিই, তারপর আল্লাহ বা হাফ করবি। এখানে বসিয়ে দিয়েছি রান্না, আলু ভাজা বসিয়ে দিয়েছি। এই যে এসে গেছে বাজার করে নিয়ে, থানার থেকে বাজার করে নিয়ে এসে গেছে থানার থেকে ঘুরে কি করেছিলে বল ঝামেলা হয়ে গেল আমি সকালে সন্ধ্যা মানে হালত খারাপ হয়ে গেছে আমার, মানে সকালে সন্ধ্যা দিয়ে হালত খারাপ। আমি সব গ্যাস ফ্যাস তোমার জন্য বন্ধ করে, কি হলো রে বাবা, কি হলো? এখানে খিচুড়ি করে নেবো, খিচুড়ির জন্য ফুলকপি আলু আর পেঁয়াজ ভাজতে বসে দিয়েছি। খিচুড়ির এখানে চাল ডাল সেদ্ধ, তাহলে এবার রান্না থাকতে হবে, দিয়ে খেতে হবে, তারপরে চাঙ্গু বেরোতে হবে তাড়াতাড়ি। তো এই এখন বসে চেয়েছি টিফিন খেতে। কি ছোলা বাটোরা আর তার সাথে তরকারি, তো এটা এখন খেয়ে নিই। তো এখানে খিচুড়ি রেডি, এখানে আলু ভাজাও রেডি, ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে সব পরিষ্কার, একদম পরিষ্কার, রান্না সব কমপ্লিট, এবার চান করে রেডি হওয়া। এই যে পুজো দিয়ে দিলাম, চান করে ঠাকুরকে পুজো দিয়ে আমি একদম রেডি, কুর্তি টুর্তি পরে এবার বেরোবো। বাজছে কটা? কটা বাজছে গো? কটা বাজছে? বাজছে 10:05। তখন 10:05 বাজছে, তার মধ্যে রেডি হয়ে 10:30 থেকে 11টার মধ্যে যেতে হবে। আর একজন এখানে রেডি হয়ে ফোন দেখছে। আচ্ছা সমস্ত কিছু হয়ে গেছে, এবারে 10 মিনিট একটু বসে নি, তারপরে বেরোব। এখন আবার বেরি হয়ে গেছি, রেডি হয়ে নিয়ে বাজছে এখন 10:05, বসলাম দিয়ে বেরিয়ে গেছে। এবার যাচ্ছে ও আসছে পিছনে, যাওয়া যাক। Thank you.
তো ইঞ্জেকশন নিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তা এখন একটুখানি শুয়েছিলাম, রেস্ট করে নিয়েছি। তারপরে এখন আবার দুপুরে খাবার জন্য জোগাড় করছি। এখানে বসেছি মাছ ভাজা, খিচুড়ি আলু ভাজা করে গেছিলাম। মাছ ভাজা, মাছ ভাজা হলে খাওয়া খাওয়া হবে। এখানে বসে উঠি মাছ ভাজতে। এখন ভাজছি অল্প একটু পাঁপড়। তো এই নিয়ে নিয়েছি আমাদের খাবার দাবার, খিচুড়ি, আলু ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা, খাবার তো। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। ইনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজা গোজা করে ঢং করছে, সাজা গোজা করে এখন যাচ্ছেন ইনি ঘুরতে। আর আমি যাচ্ছি জামা কাপড় তুলে আনতে। পান্না শুকায়নি? চল মে, কালকে ড্রেস পরে যাওয়ার নেই, কাল ড্রেস পরে তো যাওয়ার নেই। রোদ দেখার জন্য, সূর্য টুড়ুক টুড়ুক না চুহুক চুহুক। তো এখন এসে গেছেন বাজার থেকে, তো সাথে নিয়ে এসেছেন, এটা নয়, এটা আমি ঘরে বানালাম কফি, আর এই নিয়ে এসেছে পকোড়া, আর এটা বানিয়েছেন এর জন্য কফি। তো এখন এটাই খাওয়া হবে আমাদের, কফি পকোড়া।